হাই ফ্রেন্ডস, ফ্যামিলির কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব শঙ্কর মাছের রসা। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির আপডেট যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সেই জন্য। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 750 গ্রাম মতো শঙ্কর মাছ নিয়েছি, আর মাছগুলোর পিস একটু বড় বড় রেখেছি, আপনারা চাইলে ছোট ছোট করেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব সামান্য একটু পরিমাণে ঝাল লাল লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এই মাছ যখন তেলে দিয়ে ভাজব তখন কিন্তু যদি সর্ষের তেল না মাখানো থাকে প্রচুর ফাটতে থাকে, আর তেল মাখিয়ে রেখে দিলে কিন্তু একটু ফাটবে না। আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি মিক্সারের বাটিতে নিয়ে নিচ্ছি একদম ছোট সাইজের 1.5টা মতো পেঁয়াজ, 1 ইঞ্চি মতো আদা, 10-12টা রসুনের কোয়া, 1টা মাঝারি সাইজের টমেটো। এবার সামান্য একটু জল দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি মাঝারি সাইজের 1টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে বেশ ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব। দেখো পেঁয়াজ ভিজে না হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ ভাজাগুলোকে তুলে নেব, এটা আমি পরে ব্যবহার করব। পেঁয়াজ ভাজা ওই তেলের মধ্যেই। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো জিরে, 2টো শুকনো লঙ্কা, আর 7-8টা মতো কিশমিশ। এবার জিরে, শুকনো লঙ্কা আর কিশমিশ তেলের মধ্যে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার তেল থেকে এই ভেজে রাখা 3টি উপকরণই তুলে নেব। দেখুন তুলে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি শিলে বেটে আলাদা করে রেখে দেব পরে ব্যবহার করার জন্য। আর এই তেলটাকে আমি পরে ব্যবহার করব, তাই কড়াই থেকে তুলে নেব। বাটিতে আমি তেলটা তুলে রেখেছি। এবার আমি কড়াইতে আরও একটু পরিমাণে সর্ষের তেল দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করে রাখা শঙ্কর মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকেও এপিট ওপিট করে ভালোভাবে ভাজা ভাজা করে নেব লাল লাল করে। এক পিট ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দেব। দেখুন মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। বাকি মাছগুলোও ঠিক একইভাবে আমি ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়ন, দিয়ে দিলাম 1টা তেজপাতা মাঝখান থেকে চিরে, 2টো ছোট এলাচ ফাটিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু দারচিনির টুকরো। এবার ভালো করে ফোড়নটাকে হতে দেব। ভালোভাবে ফোড়নটা হয়ে গেলে টমেটো আদা পেঁয়াজ বাটাটা যেটা আমি একসঙ্গে বেটেছিলাম সেই বাটার মিশ্রণটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। শঙ্কর মাছের একটা নিজস্ব গন্ধ আছে, তাই আমি এই মাছের প্রিপারেশনটা একটু স্পাইসিভাবেই রান্না করি। আমি যেভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা চাইলে কম মশলা ব্যবহার করেও করতে পারেন। আমি এখানে গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথেও মাছগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেব, এবং যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি মাছগুলো মশলার সাথে কষিয়ে নেব। এইভাবে কষালে কিন্তু এই মাছের প্রিপারেশনটা খুবই ভালো লাগে। আপনারা যদি বেশি স্পাইসি পছন্দ না করেন সেক্ষেত্রে কম মশলাও ব্যবহার করে করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর একটু জল লাগবে মনে হয়েছে সেই কারণে আমি আরও একটু জল এখানে দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো ফুটতে দেব।
ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি দুটো মাছের পিস দিয়ে একটু ঝোল তুলে রেখেছি, সেটা ঝাল ছাড়াই রাখবো সেই কারণে তুলে রেখেছি। যতটা পরিমাণ জল আমি দিয়েছিলাম তার থেকে সেই জলটা কমে যখন হাফ পর মতো শুকিয়ে গেছে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি এই ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ। আমি ঝাল ছাড়া যে ঝোলটা তুলে রেখেছি সেটা বেশি স্পাইসি করব না বলে আমি তুলে রেখেছি। এবার আমি লঙ্কাগুলোকে তুলে নেব, যে কটা লঙ্কা দিয়েছিলাম সব লঙ্কাগুলো তুলে নিয়ে আমি ডোলে ঝোলের মধ্যে মিশিয়ে দিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা জিরে, শুকনো লঙ্কা আর কিশমিস বাটা। একটু ঝোল দিয়ে আমি প্লেটটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু এর টেস্টটা খুবই সুন্দর আসে এবং এর গন্ধটাও খুবই সুন্দর হয়। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গরম মশলার গুঁড়ো। আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে রান্না করবেন, আশা করছি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। যারা শঙ্কর মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটে পুটে খাবে। নামানোর আগে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে ঘি। শঙ্কর মাছের রসা একদমই তৈরি সার্ভের জন্য। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, এবার আমি সার্ভ করে দেব। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।